আর কি আমি যাইতে না করতেছি আমার পরীক্ষার পরে যাব অসুবিধা কি না রে মা তোর মারে আমি এই কথা কইতে পারতাম না ফোন তোর মা যদি আর বাপের বাড়ি যায় পৌঁছায় তোর জেডির মাথায় তো আকাশ ভেঙে পড়ব কে তার বাতরাইন দেখাইব কে তার কাপড় চোপড় দিয়ে দিব এতদিন তো রাবেয়ার মর্ম বোঝে নাই অনেকদিকই বুঝবো আমি তো মনে করি কি জানো রাবেয়ার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে আমার ভালো লাগছে ও তুমি জেঠি মানে শিক্ষা দানের লেগে এই কাম করতাছো আমি জেঠি মানে কমতো গিয়া আচ্ছা রে তুই তোর জেঠি মানে চিনস না এটা কি কস তুই তোর জেঠি মানে যদি হনে আমার মাথার চুল একটা একটা করে ছিঁড়তো না বুঝছি আমার মামুক বাড়ি যাওনি লাগবো তুমি তোমার মোবাইল দিয়ে বিদ্যুৎ ভাইয়ের একটা কল করো বিদ্যুৎরে কল করতে কি করতে বিদ্যুৎ ভাইয়ের কাছে আমার একটা বই আছে মামুক বাড়ি যদি যাই ওটা নেওয়া লাগবো না বিদ্যুৎ পরে কলেজে তুই আসত মেট্রিকে আর মেট্রিকের বইতে কি করে মেট্রিকের বই না তো ইংরেজি গান আমার বই বিদ্যুৎ ভাইয়ের ওটা লয়ে যাম ও বাবা কও এ বিদ্যুৎ তুই কই রে কেন বাবা গেরামেই তাড়াতাড়ি বাইতাই বিজলির লয়ে বিজলির মা মামুকে বাই যাইব তোর কাছে বেলা ওর বই আছে বইতে থাকি লিখে আমি বুঝাই কইতেছি আমার কাছে দাও শর্টকাটে শেষ কর মোবাইলে বাইশটি আছে বিদ্যুৎ ভাই তোমার ওই বইটা আমার লাগবো মায় আমার লয়ে মামুক বাড়ি যাইতেছে গা পরীক্ষা মামুক বাড়ি থাকি দিমু তুমি তাড়াতাড়ি আয় পড়ো হঠাৎ করে কাকিমার তোর এনে মামুক বাড়ি যাইতেছে কেন আমি কিছুই জানি না তুমি আইয়া জিগাও তোমার কাকিমারে ভাই কইলে মান বর তুমি অক্ষ নাই বা আমি তখন মেলা দূরে আয় পড়ছি আইতে এক দেড় ঘন্টা সময় লাগবো এইটা কি কও মা যেই তোর জোর লাগাইছে আর আধ ঘন্টাও তো থাকবো না মনে হয় কেন যাইতেছে কবি তো তুমি বুঝো না তোর আর আমার লেগা হ এইটা কোনো কথা তুই কেন পাগলামি করবা গেলি আরে শেষ হচ্ছে নি জেঠু মোবাইল চাইতাছে তুমি তাড়াতাড়ি আহো বইটা তোমার লাগবো সকল বই তো আমার টেবিলের উপরেই আছে লয়ে যা আমি কি কি তুমি অক্ষুনি আইবা অক্ষুনি আই আমার বই দিবা তোর তো বই দরকার আমার এত কইতে সুস্কে আমি কি কইছি আমার কি তুমি আইবা না হন না আমি আমু না ঠিক আছে আইও না কি রে আইতো না না তাহলে তোর বইয়ের কি হইব আমার পরীক্ষা নিয়ে কেউ চিন্তা করে কেউ করে না না করুক দেখ শুনি কেন লাভ কি হইল দুইটি আছে ব্যাগটা খেলিস